প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নিকুঞ্জ বিহারী মণ্ডল, চুকনগর কলেজ, প্রভাষক, ইতিহাস বিভাগ। আজ থেকে আমাদের ইতিহাসের প্রথম বর্ষের ক্লাস প্রথম শুরু হলো। আজকে আমরা যেটা জানব সেটা হলো ইতিহাস। ইতিহাস কি, ইতিহাস শব্দের অর্থ, ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের উপাদান, ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা। তো সর্বপ্রথম আমরা যেটি জানব যে ইতিহাস কি। ইতিহাস কি এক কথায় বলা সম্ভব নয়, এর ব্যাপকতা অনেক বেশি। তবে আমরা সাধারণত বলে থাকি যে অতীতের ঘটনাগুলি মাত্রই ইতিহাস। তো এটি যেমন সত্য, সেরকম বলা যেতে পারে যে ইতিহাস পাঠের জন্য আমাদের প্রয়োজনীয়তা বা যেটি দরকার সেটি হলো এই যে এর বিষয়বস্তু সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা রাখা প্রয়োজন, যেটি তোমরা হয়তো নবম এবং দশম শ্রেণী থেকে জেনে আসছো অনেক কিছুই। তো তারপরেও আমি আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। তো ইতিহাস কি, ইতিহাস কি বলতে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে ইতিহাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্যে আসলে ইতিহাস পড়া প্রয়োজন। যেমন রেলগাড়ির দুটি চাকা, দুটি লাইন না ছাড়া যেমন রেলগাড়ি চলতে পারে না, তেমনি ইতিহাস তার ধারাবাহিকতা ছাড়া চলতে পারে না। ইতিহাস একটি চিরন্তন সত্য মাত্র। এটি যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটি যেমন চিরন্তন সত্য, তো সেরকম যদি কোনো দিন সূর্য পূর্ব দিকে না ওঠে তাহলে হয়তো পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকবে না। সেরকম আমরা বলতে পারি যে ইতিহাসের যে মূল বিষয়বস্তু সেটি আমাদের জানতে গেলে এই ইতিহাস অধ্যয়ন করা অবশ্যই প্রয়োজন। তো ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হলো ঐতিহ্য। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইতিহাসের হিস্টোরির উদ্ভব। এর আবিধানিক যে অর্থ গবেষণা এবং অনুসন্ধান। ইতিহাস শব্দের অর্থ হল গবেষণা এবং অনুসন্ধান। তা আমরা তাহলে ইতিহাস শব্দের অর্থ কি জানলাম। এখন আমরা জানবো ইতিহাসের সংজ্ঞা। ইতিহাসের সংজ্ঞা এখানে নিয়ে যদি আলোচনা করতে হয়, বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছেন এবং আলোচনাও করেছেন। তো আমরা যে সংজ্ঞাটি প্রথমত জানবো সেটি হলো যে ডক্টর জনসনের মতে যা কিছু ঘটে তা ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস না। তো আমরা এটা নিয়ে আর বিস্তারিত অনলাইন ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আরো কয়েকজন ঐতিহাসিকের আমরা সংজ্ঞা বলব এখানে। ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে মানব সমাজের অতীত ঘটনাবলীর পূর্ণ বিবরণী হলো ইতিহাস। এই স্যার তারের মতে বর্তমান ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন একটি সংলাপ। তারপরে আমরা দেখতে পাই যেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা এবং যে সংজ্ঞার উপরে ভিত্তি করে ইতিহাস আসলেই রচিত হয়েছে এবং যাকে আমরা ইতিহাসের জনক বলে থাকি, সেই হেরোডোটাস ইতিহাস সম্পর্কে বা সংজ্ঞা সম্পর্কে কী বলেছেন। তিনি বলেছেন যে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা এবং লেখাই হলো ইতিহাস। তো আমরা ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে মোটামুটি জানলাম। এবার জানব আমরা ইতিহাসের সংজ্ঞায় ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু হলো মানব সমাজ। ইতিহাস রচিত হয়েছে মানব সমাজকে নিয়ে। তো মানুষ আদিমকাল থেকে এ পর্যন্ত তারা যে প্রতিকূলতার ভিতর দিয়ে, যে অবস্থার ভিতর দিয়ে তারা এ পর্যন্ত এসেছে সেটি কোনো বিষয়বস্তু। তো এখানে প্রাচীনকালে মানুষ বনে জঙ্গলে গুহায় বসবাস করত, বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন জীবজন্তুর সাথে তাদের বিভিন্ন জীবজন্তু এবং প্রকৃতির সাথে লড়াই করে তাদের বাঁচতে হতো। তো সেই প্রতিকূলতা কাটিয়ে তারা কিভাবে এই আধুনিক সভ্যতা, নগর সভ্যতা, গ্রাম নগর শহর কিভাবে গড়ে তুলল সেটি আসলে এর বিষয়বস্তু, এটি ইতিহাসের বিষয়বস্তু। তো এটি জানার জন্য আসলে আমাদের ওই প্রাচীন কাল থেকেই আমাদের ইতিহাসের
বিষয়বস্তু জানতে হবে। মানুষ প্রথম কখন এই পৃথিবীতে এসেছিল, কিভাবে তারা বসবাস শুরু করেছিল, কিভাবে তারা জীবন জীবিকা শুরু করেছিল, কিভাবে তারা সমাজ গঠন করেছিল, কিভাবে রাষ্ট্র গঠন করেছিল, এই বিষয়গুলো কিন্তু আসলে ইতিহাসের মূল বিষয়বস্তু। এরপরে আমরা জানবো যে ইতিহাসের উপাদান সমূহ। ইতিহাসের উপাদান সমূহ আমরা বলতে পারি যে ইতিহাসের উপাদান মূলত দুটি, একটি হলো লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান। তো লিখিত উপাদানের মধ্যে আমরা দেখতে পাই শিলার লিপি, পাণ্ডুলিপি, পুস্তক এবং প্রাচীন যে গল্প বা রূপকথা, আমরা এইগুলোই বলতে পারি যে এইগুলো হলো লিখিত উপাদান। এবং অলিখিত উপাদান যেগুলো আমরা দেখতে পাই যে স্মৃতিস্তম্ভ, গুহাচিত্র সহ যে পাহাড় পর্বত পর্বতের যে অবস্থান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলোকে আমরা বলতে পারি যে অলিখিত উপাদান। এই লিখিত এবং অলিখিত উপাদানের মধ্যে আমরা বলতে পারি সমন্বয় সাধিত না হলে কিন্তু ইতিহাস রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। যেমন আমরা বলতে পারি যে প্রাচীনকালে যে হরলিপি ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে উদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তাই আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ করে প্রাচীনকালের ওই যে স্মৃতিস্তম্ভ, লিখিত গুহা চিত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর উপরেই অনেকটাই নির্ভর করতে হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই যেগুলো লিখিত উপাদান সেগুলো সাধারণত আমরা যে বই পুস্তক রূপকথা বা অন্যান্য যে কাহিনী এগুলো তার উপরে নির্ভর করে কিন্তু অলিখিত উপাদান সৃষ্টি হয়েছে। এই এই দুইটার সমন্বয়ে মিলেই কিন্তু বর্তমান সময়ে কী হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে ইতিহাস রচনার ক্ষেত্রে লিখিত এবং অলিখিত উপাদানের যদি সমন্বয় সাধিত না হয় তাহলে কিন্তু ইতিহাস রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে আবার ইতিহাস আসলে কোনো মিথ্যা কোনো বস্তু নয়, এইটি কিন্তু সত্য ঘটনা। যেমন আমরা আগেই বলেছি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ইতিহাস একটি ঘটনা মাত্র। এই ঘটনাকে কেউ যদি অন্যভাবে উপস্থাপন করে, যদি মিথ্যাভাবে উপস্থাপন করে তাহলে সেটি মিথ্যা, যদি সত্যভাবে সেটি উপস্থাপন করে সেটি হল সত্য। তো ঐতিহাসিকদের কাজ হলো এই সত্য মিথ্যাকে কী করা, এই অবলোকন করে আমরা দেখতে পাই যে একে সুন্দরভাবে উপস্থাপন করাই হলো ঐতিহাসিকদের কাজ। তো আমরা এটা নিয়ে আর উপাদান সম্পর্কে আমরা অনেক আলোচনা করলাম, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, আসলে আমরা কেন ইতিহাস পড়ব বা এর উপাদান প্রয়োজনীয়তা কী, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা প্রথমেই বলব যে ইতিহাস ছাড়া কোনো জাতি কিন্তু এগিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইতিহাস যদি আমরা চর্চা না করি, অতীত সম্পর্কে আমরা যদি না জানি তাহলে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে পারব না। তাই সেই ক্ষেত্রে আমরা বলব যে আমাদের অতীতকে অবশ্যই জানতে হবে, অতীতের শিক্ষাকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তো অতীতের শিক্ষাকে যদি আমরা আসলেই যদি বাস্তবে রূপায়ণ করতে না পারি, সেই শিক্ষাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কোনোভাবেই ইতিহাস রচনা করা বা ভবিষ্যৎ দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা এইটি কেন পড়ব, এর প্রয়োজনীয়তা কেন, এর প্রয়োজনীয়তা অনেক দিকে। একটি রাষ্ট্র যখন গঠিত হয় সেই রাষ্ট্রের পিছনের যদি ঘটনা, সে কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রবিদ রাজনৈতিকবিদরা যদি এটাই না জানেন তাহলে কিন্তু তারা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারেন না। তাহলে আমরা দেখতে পাই কোনো রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্যে আসলে ইতিহাসের প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে আমরা মননশীলতার বিকাশ, আমরা আদিকালে অনেক কিছু সৃষ্টি হয়েছে সেগুলো আসলে কেন সৃষ্টি হয়েছে, এর পিছনে কী উদ্দেশ্য ছিল, এর সৃষ্টিশীল কোন কোন দিকগুলো ছিল, সেই দিকগুলো যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কোনো কিছুই করতে পারব না। তো আমরা জাতীয় চেতনার বিকাশ, আমরা জাতীয় যে চেতনা আমাদের আজ
আমাদের নিজেদের মধ্যে আছে এই চেতনার বিকাশ যদি আমরা ঘটাতে চাই তাহলে কিন্তু ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আমরা যদি ভাষা আন্দোলনকে যদি কেন্দ্র করে আমরা বলতে পারি বাংলাদেশে, আমরা বাংলাদেশের বাঙালি হিসাবে বলতে পারি যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই শুরু হয়েছে কিন্তু আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এসেছে স্বাধীনতা। তো আজকে ওই আন্দোলনকে যদি কেন্দ্র করে যদি না আসতো তাহলে কিন্তু আসলে বাংলাদেশ স্বাধীনতা হয়তো শুধু করাহত হতো। তো এই জন্যে আমাদের প্রত্যেকটা বিষয় যদি আমরা অতীতের সম্পর্কে যদি না জানি, অতীত সম্পর্কে যদি না বুঝি বা না শিক্ষা নিই অতীত থেকে, তাহলে কিন্তু আসলে ইতিহাস যদি না জানি তাহলে আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তো আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাই, আর তোমরা যারা ছাত্র ছাত্রী, তোমরা যারা আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা বাড়িতে আছো, তো করোনার ভিতরে সবাই সুস্থ থাকো, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে, এবং যাতে বাড়ির থেকে বের না হতে হয় কম বের হওয়া যায় সেই অনুরোধ রেখেই আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।